अब लगा जिंदा लोगों के बीच हूं मैं। हमारे पुरखों ने लड़ाई लड़ी थी और 1947 में हम लोगों ने उसका रिजल्ट पाया था। याद रहे, फिर वो लड़ाई लड़ने का टाइम आ गया है। क्या आप तैयार हैं? बार बार लड़ना होगा, बार बार बुलाया जाएगा। याद रहे, गांधी जी की तरह अगर सत्याग्रह करना पड़े तो सत्याग्रह भी करेंगे, और अगर नेता जी की तरह कहेंगे कि तुम मुझे खून दो मैं आजादी दूंगा तो हम खून देने को तैयार है। हम लड़ते रहेंगे जब तक ये कैद खत्म नहीं होगा। कैद खत्म जब तक नहीं होगा, लड़ाई चलते रहेगी। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है सूर कितना बाजुए कातिल। गांधी मूर्तिर पादोदेशे अपनादेर के डाका हुए छे। মোদি অমিত স্যার ক্যাবকে এখানে কবর দেওয়ার জন্য, এই ক্যাবকে গান্ধী মূর্তির পায়ের তলায় রেখে গান্ধীকে অনুরোধ করব যে ওর গলায় পা দিয়ে লগড়ে দেন। সম্মানীয় ভাইরা, এই ক্যাব সংবিধান বিরোধী। সংবিধানের 14, 15, 21 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। এই সংবিধানকে সামনে রেখে, এ সংবিধানের উপরে মাথা ঠেকিয়ে মোদি অমিত স্যাররা শপথ নিয়েছিল যে তারা এই সংবিধানকে রক্ষা করবে, কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে এই সংবিধানকে তারা টুকরো টুকরো করছে। ভারতের পার্লামেন্ট গণতন্ত্রের পীঠস্থান, সেই পীঠস্থানে বসে এই সংবিধানের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, তাকে লঙ্ঘন করা হচ্ছে। এ দেখেও আমাদের দেশের গাধারা হাসছে যে আমি তো গাধা, এ দেশের জনগণ আমার থেকে বড় গাধাকে পার্লামেন্টে বসিয়েছে। এই পার্লামেন্টে বড় বড় গাধাগুলো বসে আছে যারা তাদের শপথকে লঙ্ঘন করেছে। আমি এই মঞ্চ থেকে মোদি যোগী অমিত শাহকে বলতে চাই, মুসলমানদের এত ভয় কেন? মুসলমানদের হাজার বছরের ইতিহাস কি আপনারা পড়েননি? আমরা হিন্দুদের 4000 বছরের ইতিহাস পড়েছি, সে ঐতিহ্য আমাদের জানা আছে। আমরা মোদি যোগী অমিত শাহদের ভয় করেনি, বরং ঘৃণা করি। এবং এ কথা বলতে চাই, ভারতবর্ষের মুসলমানরা তারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তারা জন্মসূত্রে ভারতীয়, তারা ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষের জন্য সংবিধান রক্ষার জন্য তারা লড়াই করছে, ভারতবর্ষের এই জমিনেই তারা মরবে। তারা অতীতে এই ভারতবর্ষে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। মোদি যোগীদের বাবার ক্ষমতা নেই তারা তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিতে পারে, বরং আমরা ওদেরকে বলতে চাই, মোদি যোগীরা অমিত স্যারা অনুপ্রবেশকারী, ওদের রেকর্ড দেখতে হবে, ওরা কবে ভারতবর্ষে এসেছে। আমরা ওদের কাছ থেকে জানতে চাই যে ওদের সব ঠিকঠাক আছে কিনা। আমরা বলতে চাই আমাদের সব ঠিকঠাক আছে, আমাদের সব রেকর্ড ঠিকঠাক আছে,
আমার বাপ দাদা চোদ্দ পুরো সবাই ভারতবর্ষে জন্মেছে, আমিও জন্মেছি, আমার রেকর্ড আছে। কিন্তু অমিত শাহ কোথা ছিল, কোথা থেকে এসেছে, তার রেকর্ড দেখাতে হবে। সম্মানীয় ভাইরা, বিজেপির অমিত শাহ মোদি ভারতবর্ষতে আগুন লাগাতে চাচ্ছে, আমরা তাদের ফাঁদে পা দেব না। আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করব। সেই লড়াইয়ের ময়দানে আপনাদের থাকতে হবে এবং আমাদের সঙ্গে এই মঞ্চের মানুষরাও থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ।